মাছ আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি বর্তমানে নয়াবাড়ি পুকুরে এর আগেও দেখছেন কিন্তু এই পুকুরে মোটামুটি ভালো মাছ পাইছিল কিন্তু ওইবার টিকিটে হচ্ছিল পনেরো হাজার না বুঝবাই ওইবার হচ্ছিল পনেরো হাজার এবার কিন্তু দশ হাজার টাকা দিয়ে আপনারা দেখেন এখন বাজে কয়টা আড়াইটার মতো বাজে দেখেন পুকুর পারে কিন্তু কই দেখেন একটা লুকো নাই একটা লুকও নাই এদিকে দেখতেছেন একটা লুকও নাই এবং কি সবাই চলে গেছে আসলে মাছ নাই কারণে ওই যে উপাশে একটা লুক আছে আর এখানে এই যে ফকির ভাই এবং কি হালিম ভাই আর এই যে শৌকুল ভাই আর এই যে রুপি চাচা তারা চারজনেই মাছ মারতেছে আসলে দশ হাজার টাকা দিয়ে নেওয়া ছিল দুই হাজার টাকা ফেরত দিছে এখনও টাইম শেষও নাই পাঁচটা পর্যন্ত না পাঁচটা পর্যন্ত টাইম তার আমার তো সবাই চলে গেছে দেখতেছেন শুক্রবার আজকে আপনারা দেখলেন দুটি মাছই হিট হয়েছে এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন অনেক মাছই পেয়েছিল বড় বড় আসলে মূল উদ্দেশ্য হচ্ছে তাদের আসলে বড় বড় কয়েকটা মাছ আছে এই দেখেন মাঝে মধ্যে লড়ে পুকুরে সেই উদ্দেশ্যে কিন্তু নেওয়া হয়েছিল তেমন মাছ কেউ বড় একটা পানি না ফির ভাই কেউ এডা একটা শুধু মাছ পেয়েছে বলে আমি আসলে আপনাদের দেখাতে পারলাম না আসলে আমি দেখিনি আমি ছিলাম না এই ভাই ফকি ভাই কিন্তু আর বড়ো একটা হিট দিয়েছিল কিন্তু কাম হয় নাই আসলে এই যে মাছ এটা দাও হ্যাঁ এটাই সাথের মাছ

হ্যাঁ তুমি ফেলছি ইনশাল্লাহ সেরকম মাছ মানে বড় মোটামুটি ভালো সব মাছ ডিম এটা একটু মোটামুটি সাইজ মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ মাছটা পাইলো সবাই এটাই মত সেৰ আজকে ধৰ